ওয়েলকাম ভিউয়ার্স শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার বৃহস্পতিবার মুম্বাইয়ের মাঝগাঁও লিমিটেডের ওয়েট বেসিনে উদ্বোধন হল কলাবড়ি শ্রেণীর পঞ্চম সাবমেরিন অন্তর্গত ভারতীয় নৌসেনার এই সর্বশেষ সাবমেরিনটি এদিন উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল উদ্বোধন করা হয় সাবমেরিনটির নৌসেনার প্রধা অনুযায়ী সাবমেরিনের নাম বাগির রাখেন মন্ত্রী স্ত্রী আশ্রীপদ শ্রীপদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক ও পশ্চিম নেভাল কমান্ডের শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন ফ্রান্সের সমস্থা নেভাল গ্রুপের প্রতিনিধিরাও প্রজেক্ট সেভেন্টি ফাইভের অন্তর্গত প্রথম দুটি সাবমেরিন ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় ও চতুর্থ সাবমেরিনগুলি বর্তমানে সমুদ্রে ট্রায়াল এ রয়েছে এদিনের উদ্বোধনের পর বাগির এর বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত করা হবে তারপর হারবার অ্যাকসেপ্টেন্স ট্রায়াল বা বেসিন ট্রায়াল শুরু হবে তারপর সি ট্রায়াল হবে সবশেষে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই সাবমেরিনটি প্রজেক্ট সেভেন্টি ফাইভের অন্তর্গত ছয়টি সাবমেরিন স্করপিয়ন ক্লাসের অ্যাটাক সাবমেরিনের বরাত পায় এমডিএল এই সাবমেরিনগুলিতে প্রযুক্তির সহায়তা দিয়েছে ফ্রান্সের নেভাল গ্রুপ 2000 পাঁচ সালে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার মূল্য ছিল থ্রি পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার এই প্রজেক্টের প্রথম সাবমেরিনটি ছিল আইএনএস কলাবরি দু সালের মধ্যে সবকটি সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে